হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো কাল অর্থাৎ এই মে মাসের তেইশ তারিখে সুপুষ্টি দিবস ও অন্নপ্রসন দিবস কী করে অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে এবং এর তথ্য কীভাবে আপনারা পোষণ টিকারে এন্ট্রি করবেন আপনারা প্রতি মাসে এই কাজটি অলরেডি করেই আসছেন তবুও রিক্যাপচুলেট করার জন্য এই ভিডিওটা আরও একবার বিশেষ করে যারা পোশান টেকারে এন্ট্রি করতে পারছেন না তারা একবার এই ভিডিওটি দেখে নিতে পারেন এই মাসে আমাদের সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবসের থিম রাখা হয়েছে ইম্পর্টেন্স অব কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ পরিপূরক আহারের গুরুত্ব এখন আমরা জানব আপনাদের কি প্রতি মাসে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে বা এই অন্নপ্রাশন দিবসের দিন কি কি করতে হয় তা জানার জন্য আপনাদের অন্নপ্রাশন দিবসটি কী সেটা আগে জানতে হবে আপনারা প্রত্যেকেই জানেন জিরো থেকে মাসের শিশুদের একমাত্র আহার হিসাবে মাতৃদুগ্ধ খাওয়াতে হয় কোনোভাবে সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ অন্য কোনো পরিপূরক খাবার খাওয়ানো হয় না যখন বাচ্চা ছমাস বয়স হয়ে যায় তখন তার কমপ্লিমেন্টারি খাবার দরকার পড়ে ছমাসের পর শিশুদের প্রথম যে দিন এই সাপ্লিমেন্টারি ফুড খাওয়ানো হয় সেই দিনটি অন্নপ্রাশন দিবস হিসাবে পালন করা হয় প্রতি তিন মাস অন্তর চতুর্থ শুক্রবার অন্নপ্রাশন দিবস হিসাবে পালিত হয় প্রত্যেক সেন্টারে এই দিন যেসব শিশু জাস্ট ছমাস অতিক্রম করেছে তাদেরকে নিয়ে এবং তাদের মা এবং তাদের দিদিমা তাদের ফ্যামিলির সমস্ত মেম্বারকে নিয়ে এই দিনটিকে সেলিব্রেট করতে হবে এরপর তাহলে আসি আমরা এবার সুপুষ্টি দিবসে আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসাবে পালন করা হয় সুতরাং কাল অর্থাৎ জুন মাসের তেইশ তারিখে এই সুপুষ্টি দিবস আপনাদের সেন্টারে পালন করতে হবে এই উদযাপন নারী ও শিশু উন্নয়ন বিভাগ কর্তৃক প্রতিটি অঙ্গনবাড়ি সেন্টারে আয়োজন করতে বলা হয়েছে এই সুপুষ্টি দিবসে প্রেগন্যান্ট উমেনদের স্বামী এবং শাশুড়িকে নিয়েও এই প্রোগ্রামে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানাতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলিতে মারাত্মক অপুষ্টিজনিত মোকাবিলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই দুটি প্রকল্প প্রথমত সুপুষ্টি দিবস এবং দ্বিতীয়ত অন্নপ্রাশন দিবস পালন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই পিডিএফটা অফিস থেকেই দেওয়া হয়েছে এখানে পরিপূরক আহার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে তা আপনারা একটু দেখে নিন দেখুন শিশুদের কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ পরিপূরক আহারের গুরুত্ব কী বা শিশুদের পরিপূরক খাদ্য খাওয়ানো কেনই বা প্রয়োজন এবং কীভাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা হোম ভিজিটের সময় এই পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ দেবেন পোশান ট্রেকারে এই পরিপূরক আহারের বিষয়টি কিভাবেই বা আপলোড করবেন তা একটু আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন শিশুদের মায়েদের নিয়ে এই যে কাল কমিউনিটি বেস্ট ইভেন্ট অনুষ্ঠানটি করবেন সেইখানে আপনারা মায়েদেরকে বোঝাবেন শিশুদের পরিপূরক আহার কেন খাওয়াবেন বলবেন শিশুর জন্মের ছমাস বয়সের পর শুধুমাত্র মাতৃ দুগ্ধ শিশুদের যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না আবার শিশুদের হাইট এবং ওজনের বিকাশ যাতে ভালো হয় বা শিশুদের মানসিক বিকাশও যাতে ভালো হয় সেই জন্য শিশুদের পরিপূরক খাদ্যের প্রয়োজন হয় সেটা ভালো করে শিশুদের মায়েদেরকে বোঝাতে হবে আপনাদের এছাড়া শিশুদের মায়েদেরকে ভালো করে বোঝাতে হবে যে তারা যেন বাচ্চার ছমাস বয়সের আগে পর্যন্ত কোনোভাবে মাতৃ দুগ্ধ ছাড়া অন্য কোনো খাবার যেন তারা না খাওয়ায় এরপর আপনারা মায়েদেরকে বলবেন এই পরিপূরক খাদ্য হিসাবে তারা বাচ্চাদের কি খাওয়াবেন আপনারা বলবেন চাল ডাল ভালো করে সিদ্ধ করে খিচুড়ির মতন করে বা ভালো করে চটকে শিশুদের খাওয়াতে পারেন অথবা শাকসবজি সিদ্ধ করে তাদেরকে তেল ঘি দই ভালো করে মিশ্রিত করে শিশুদেরকে খাওয়াতে পারেন এবং অবশ্যই অবশ্যই করে বলবেন এই সমস্ত জিনিসগুলি যেন ভালো করে মিশ্রণ করে তারপরে যেন শিশুদের খাওয়ায় মায়েদেরকে অবশ্যই অবশ্যই করে বলতে হবে তারা যেন এই মিশ্রণ করার আগে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেন সেই দিক থেকে তাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে আপনারা এই চারটিতে খেয়াল করুন পরিপূরক খাদ্য হিসাবে শিশুরা কি খাবার গ্রহণ করবে তার একটি তালিকা দেওয়া রয়েছে দেখুন প্রথমেই রয়েছে হলুদ ও কমলা রঙের শাকসবজি ও ফল এই হলুদ ও কমলা রঙের যে সমস্ত শাকসবজি ফলের মধ্যে রয়েছে দেখুন কুমড়ো গাজর পেঁপে ইত্যাদি বিভিন্ন প্রকার প্রোটিনযুক্ত খাদ্য আছে যেমন ধরুন চাল ডাল গম বাজরা জাতীয় খাদ্য যেগুলো রয়েছে সবুজ শাক সবজি এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এই খাদ্যগুলি পরিপূরক খাদ্য হিসাবে শিশুদেরকে খাওয়াতে বলবেন মায়েদেরকে বলবেন এই সমস্ত পরিপূরক খাদ্য শিশুরা গ্রহণ করলে শিশুদের উচ্চতা ওজন দ্রুত হারে বৃদ্ধি পায় এবং শিশুদের মস্তিষ্কের খুব ভালো বিকাশ ঘটবে শিশুরা সহজেই হামাগুড়ি দিতে পারবে তাড়াতাড়ি বসতে পারবে তাড়াতাড়ি হাঁটতে শিখবে বিভিন্ন রোগ সংক্রমণ যেমন জ্বর ডায়রিয়া প্রভৃতি থেকে তারা মুক্তি পাবে শিশুরা বয়স বাড়ার সাথে সাথে কি কি খাদ্য গ্রহণ করবে তার একটি তালিকা দেওয়া হয়েছে তা আপনারা একটু দেখে নিন এবং এই সমস্ত তথ্যগুলি আপনারা শিশুদের মায়েদের সাথে শেয়ার করবেন এবার আপনারা দেখুন শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক কি ধরনের খাবার খাওয়ানোর প্রয়োজন সেটা আপনারা মায়েদেরকে বুঝিয়ে বলবেন এখানে দেখুন পরপর দেওয়া রয়েছে এই ধরনের খাবারগুলো খাওয়ানোর প্রয়োজন শিশুদের সেগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মায়েদেরকে বোঝাতে হবে এবং মায়েদেরকে বোঝানোর পরে সেই সম্পর্কে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন এখানে দেখুন স্ক্রিনে সেই প্রশ্নগুলো দেওয়া হল আপনারা প্রশ্নগুলো একটু দেখে নিন এগুলো আপনারা মায়েদেরকে করতে পারেন এরপর দেখুন আপনারা শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কি ধরনের খাবার খাওয়ানো প্রয়োজন এবং সেই খাবারের পরিমাণও কতটা হবে সেটাও আপনারা একটু খেয়াল করুন দেখুন এখানে ছকের মাধ্যমে দেখানো হচ্ছে ছ মাস পূর্ণ হলে বাচ্চাদেরকে কি খাওয়া খাওয়ানো প্রয়োজন এরপর দেখুন সাত থেকে আট মাস বয়সে কি খাওয়ানো প্রয়োজন নয় থেকে এগারো মাস বয়সে এবং বারো থেকে চব্বিশ মাস বয়সে অর্থাৎ বছর বয়স পর্যন্ত শিশুদের কি কি খাওয়ানো প্রয়োজন সেটা দেখুন ছকের মাধ্যমে দেখানো হলো এবং এই খাবারগুলো দিনে কতবার করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে এবং প্রত্যেকবারে খাবারের পরিমাণ ঠিক কতটা পরিমাণ থাকবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখে নিন এবং আপনাদের এগুলো মায়েদেরকে জানাতে হবে এরপর আপনারা দেখুন শিশুরা অসুস্থতার সময় তারা কি কি ধরনের খাবার খাবে এবং সেই অসুস্থতা সেরে ওঠার পর কি কি খাবার খাওয়ানো উচিত বাচ্চাদেরকে সেগুলো এখানে দেওয়া হলো সেই খাবারগুলো সম্বন্ধে কিন্তু মাদেরকে সচেতন করতে হবে আপনারা দেখুন স্ক্রিনে এখানে পর পর পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে সেগুলো একটু খেয়াল করুন এই খাবারের গুরুত্ব জানানোর পরে মায়েদেরকে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন দেখুন এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা এই ধরনের প্রশ্নগুলো মায়েদেরকে করতে পারেন যাতে মায়েরা কতটা বুঝলো সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হতে পারে এরপর আপ এরপর আপনারা খেয়াল করুন দেখুন পরিপূরক ও কিছু সাধারণ সমস্যার কথা লেখা আছে অর্থাৎ পরিপূরক খাবারের কি কি সমস্যা রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো এখান থেকে দেখে নিন এবং এই সংক্রান্ত প্রশ্নগুলো আপনারা মায়েদেরকে করতে পারেন দেখুন এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আপনারা মায়েদেরকে করবেন এই প্রশ্নগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে মায়েরা এই সম্পর্কে কতটা বুঝতে পেরেছেন আপনারা শুধু এই সুপুষ্টি দিবস আপনাদের সেন্টারে পালন করলেই হবে না তার তথ্য আপনাদেরকে প্রশান্তিকারে আপলোড করতে হবে তার জন্য আপনারা প্রথমেই পোষাণেকার অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখুন একদম নিচে ডান দিকে মোর অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন করার পর যে পেজটি আপনারা দেখতে পাবেন দেখুন ইভেন্টস লেখা রয়েছে সেই ইভেন্টস অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন দেখুন যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন সিবিই লেখা রয়েছে সেই সিবিই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন এরপর যে পেজটি আপনাদের সামনে ওপেন হবে একদম উপরে দেখুন লেখা রয়েছে ডিডিউ অর্গানাইজ দ্য সিবিই দিস মান্থ আপনারা ইএসএ গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক তার নিচে লেখা রয়েছে ডেট অফ ইভেন্ট দেখুন তার নিচে যে বক্সটি রয়েছে তার একেবারে ডান দিকে চলে যাবেন দেখবেন যে সিম্বলটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই একটি ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনারা ডেটটিকে সিলেক্ট করবেন যেহেতু তেইশ তারিখে সুপ্রশন দিবস এবং অন্নপ্রাশন দিবস হয় তাই আপনারা সেখান থেকে তেইশ তারিখটিকে সিলেক্ট করবেন এখানে যেহেতু আজ একুশ তারিখে তাই আমার এখান থেকে একুশ তারিখটাই শো হচ্ছে এবং ডেটটা আপনারা সিলেক্ট করার পর একেবারে ওকে করে দেবেন ওকে করলেই আপনাদের সেখানে ডেটটি শো করবে যেহেতু আজ একুশ তারিখ তাই আমার এখানে একুশ তারিখটাই শো হচ্ছে ঠিক তার তলায় দেখুন সিলেক্ট দ্য থিম ফর সিবি অর্থাৎ সেই সিবির থিমটা কি ছিল সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে তার জন্য নিচে দেখুন ঠিক তার তলায় ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে থিমটাকে সিলেক্ট করবেন দেখুন এখানে লেখা রয়েছে অন্নপ্রাশন দিবস এবং ঠিক তার তলায় রয়েছে দেখুন সুপ্রশন দিবস যেহেতু দুটো দিবস একসাথেই তাই আপনারা এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারবেন আমি এখানে সুপ্রশন দিবসটাকেই সিলেক্ট করলাম এবং সেটাকে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে সাথে আমার এখানে সুপ্রশান দিবসটা শো করছে এটা করার পর আপনারা একেবারে শেষে গিয়ে দেখুন সাবমিট লেখা রয়েছে আপনারা সাবমিটে গিয়ে ক্লিক করবেন আপনাদের এটা দেখবেন সাবমিট হয়ে গেছে এইভাবে আপনারা অন্নপ্রশান দিবস এবং সুপ্রোষণ দিবস এইভাবে আপনারা সাবমিট করতে পারবেন এরকম নতুন নতুন সমস্ত তথ্য পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন